কমেডি অভিনেতা কমেডি অভিনেতা না স্ট্যান্ড আপ কমেডিয়ান ভাড়া করা স্যুট নিয়ে ভাব মারতেছেন না আমার সঙ্গে ফানিটা ইজ ইট দ্য কন্টেন্ট অর ইওর ফেস আওয়ার ফেস আপনার ফানি লাগে আপনি আসলে খালি রাখতেন চেয়ারটা হ্যালো আমি জাহিদুল হক অপু অ্যান্ড ওয়েলকাম টু চোরকি হক কথা যাই হোক আমাদের সাথে আছেন কমেডি অভিনেতা কমেডি অভিনেতা না স্ট্যান্ড আপ কমেডিয়ান ও তো একই না ওই ওই আর কি কমেডি কমেডি অভিনেতা সেম সেম নয় না ডিফারেন্ট সেম সেম একই তো যাই হোক আমাদের সাথে আছেন কমেডি স্ট্যান্ড আপ কমেডি অভিনেতা আমিন অভিনেতা না আমিন হান্নান জি আমিন হান্নান আমার তো আপনি স্ট্যান্ড আপ কমেডি করেন জি তো স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা কি স্ট্যান্ড আপ কমেডি একটা আর্ট ফর্ম যেখানে একটা লাইভ অডিয়েন্সের সামনে আমরা পারফর্ম করি একটা রিয়েল লাইফ স্টোরিজ বলি এটা এখন অনেক গ্লোবালি কিন্তু অনেক পপুলার বাট আচ্ছা ঠিক আছে তারপরে আছে স্ট্যান্ড আপ কমেডি আর বেসিক্যালি যেটা হয় আমাদের কাছে আমার কাছে যেটা মনে হয় যে স্ট্যান্ড আপ কমেডি আর মোটিভেশনাল ভিডিও যারা বানায় তাদের মধ্যে পার্থক্য হচ্ছে মোটিভেশনাল ভিডিও যারা বানায় তারা গুড লুকিং স্মার্ট হয় কি প্রথমত ভাইয়া দুইটা ডিফারেন্ট জিনিস আর সো আপনি কতদিন ধরে মানুষকে স্ট্যান্ড আপ কমেডির নামে আর কি যে এই বোর করছেন বোকা বানাচ্ছেন বোর করছেন হ্যাঁ আমরা হাসাই মানুষকে আমি গত 5 বছর ধরে এটা করতেছি আচ্ছা আচ্ছা এটা কতদিন ধরে করছেন মাত্রই তো বললাম আপনি আমার কথা শুনতেছেন ভাই আমি 5 বছর ধরে আর্ট ফর্মটা করতেছি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় পারফর্ম করে থাকি ঢাকার বাইরে অনেক শোজ করছি সো এটা আপনি তো ভাই শুনতেছেন না আমার কথা তো 5 বছর কোথায় কোথায় 5 বছর এই যে খুলনা রাজশাহী সিলেট অনেকগুলো সিটিতে করছি অনেক মানুষ আপনার মতোই মুচকি হাসিও দিছে আবার বড় লাফও দিছে বাট ওরা ফোন ইউজ করতেছিল আমার কারণ এটা একটু ডিসরেসপেক্টফুল আর কি না কিছু না বলেন আপনি এত অ্যাডভান্স নিয়ে ফেলছেন নিশ্চয়ই এখন আর ইন্টারেস্ট নেই মোটিভেশনাল ও না স্ট্যান্ড আপ কমেডি জি দুইটা ডিফারেন্ট জিনিস আমি শুনলাম যে স্ট্যান্ড আপ কমেডির একটা ওই যে যেগুলো করেন আর কি নাকি এরকম একটা লিখতে 45 দিন যেগুলো লাগে হ্যাঁ সো মানে আপনার কয় বছর লাগে ওর আদৌ লাগে কিনা মানে হ্যাঁ এটা সময়ের ব্যাপার এটা অনেক এক্সপিরিয়েন্স লাগে একটা 1 ঘন্টার শো করতে তা আমি আমার বছরের সব এক্সপিরিয়েন্সগুলো সব স্টোরিজগুলো নিয়ে একদম আমার বাচ্চাকালের শুরু থেকে সেলিব্রিটি হয়েছি আমি অডিয়েন্সেই কথা বলি আপনার দিকে তাকায় তো লাভ হচ্ছে না ভাড়া করা স্যুট নিয়ে ভাব মারতেছেন না আমার সঙ্গে তারপরে আমরা শুনতে পেলাম কে জানি ডেটা দিচ্ছে আমাদেরকে ডেটাটা কে দিছিল চরকির থেকে ডেটা দিছিল ডেটাতে বলতেছে আপনার ম্যাটেরিয়াল নাকি এটা খুব ফানি হয়েছে সবাই এটা তো ফানিটা কেন ইজ ইট দ্য কন্টেন্ট অর ইওর ফেস অর আওয়ার ফেস আপনার ফানি লাগে আয়নার সামনে নিজেকে দেখছেন ভাইয়া কখনো একটু মাঝে মাঝে দাঁড়েন যেমনি গামাইতেছেন দেখার তো কথা যা আমার কন্টেন্টটা ইটস মাই স্টোরিজ সো সবাই অনেক পছন্দ করছে যেহেতু এটা 600 মানুষের সামনে করা হয়েছে সো ওরা খুবই সাপোর্ট করছে হোপফুলি চোরকির অডিয়েন্সেরও ভালো লাগবে অ্যাটলিস্ট ওরা আপনার মতো তো রুড না একদম আচ্ছা আমার লাঞ্চের টাইম হয়ে গেছে এক কাজ করেন এই যে এখানে সিটিএটিটি দেওয়া আছে শেষে কী বলতে আপনি কিছু বলা থাকলে বলেন লাঞ্চ করে আসি খালি রাখতেন চেয়ারটা এনিওয়েজ গাইস চোরকিতে চলছে চোরকি এক্সক্লুসিভ শো আমিন হান্নান ওয়ান নাইট স্ট্যান্ড আ স্ট্যান্ড আপ কমেডি স্পেশাল সো দেখে ফেলবেন আই এম শিওর সবার ভালো লাগবে